110 উপজেলা নির্বাহী কর্মকর্তা ও 338 থানার ওসিকে বদলির অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। আজ নির্বাচন কমিশনের সভায় এই সিদ্ধান্ত হয়। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে 338 থানার ওসিকে বদলির তালিকা ইসিতে পাঠানো হয়। এর আগে নির্বাচন কমিশনে প্রথম পর্যায়ে 338 থানার ওসি বদলির প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায়। 30 নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে পাঠানো ওই চিঠিতে জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সব থানার ওসিকে পর্যায়ক্রমে বদলি করতে নির্বাচন কমিশন সিদ্ধান্ত জানায়। একইভাবে ইউএনওদের বদলির চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠায় নির্বাচন কমিশন।